মানে আমাদের কাজগুলো করতে খুব সুন্দর হবে। হয়ে গেছে, কত সুন্দর, চমৎকার ভাবে। হ্যাঁ, এবার ওয়াশার দাও, আগে ওয়াশার দিয়ে পরে বল দিয়ে আটকে দাও। বল আটকানোর ক্ষেত্রে কোনো নিয়ম আছে? এই যে প্রথমে আমরা এই যে অ্যাঙ্গেল বারটা এখানে যে স্থাপন করলাম বলের সঙ্গে, সবগুলো নাট কিন্তু আমরা হাতে টাইট দিয়েছি, হাতে কোনো রকম ব্যালেন্স করেছি। তো এটাকে পূর্ণরূপ টাইট দেওয়ার জন্য সবগুলো নাট এক সমানভাবে টাইট দিতে হবে। আর সবগুলো একসাথে টাইট দিলে একসঙ্গে গিয়ে চাপবে, বুঝতে পারছো? এটা একটা টেকনিক। আর একটা হলো গিয়ে এই তিনটা রয়্যাল বোল্টের মধ্যে যদি কোনোটা দুর্বল থাকে, যে এটা একটু ঢিলা ঢালা আছে, সেই ক্ষেত্রে এটাতে টাইট দিতে হবে কম। বাকি যে দুইটা ভালো আছে, ভালো শক্তিশালীভাবে লাগছে, ওই দুটোতে টাইট দিতে হবে। আর এটা কোনো রকম ব্যালেন্স করে দিতে হবে। যদি এরকম হয় তবে এরকম হওয়ার কথা। সুন্দর করে স্থাপন করতে হবে, এই পাশটা বেশি ওজন থাকে, এদিকে সম্ভব হলে দুজনে মিলে করতে হবে। আর আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, এই যেগুলো ফিক্সড অ্যাঙ্গেল, যেগুলো তোমার একদম ঝালাই করা, অ্যাডজাস্ট করা, এগুলো কখনো কখনো দেখা যায় যে চারটা পায়া একসঙ্গে মেলে না। সেক্ষেত্রে কী করতে হবে, দুইটা কোণা মিলাইতে হবে নাট, আর বাকি দুইটা কোনো তার দিয়ে জিআই তার বা যে কেবল জাতীয় তার আছে না, 3x3। ভেতরের দিকে চেষ্টা করতে হবে, যদি কখনো এরকম হয়, এরকম হবে না, যদি হয়, বুঝতে পারছো? হ্যাঁ, বিকল্প পদ্ধতি এটা এমন ভাবে রাখতে হবে যাতে করে এটা কোনো দুর্ঘটনার সম্মুখীন না হয়, বুঝতে পারছো? সবগুলো যদি একসাথে আমরা অ্যাডজাস্ট করতে পারি সেক্ষেত্রে ভালো হয়। মার্কেটে বর্তমানে অ্যাডজাস্টেবল অ্যাঙ্গেল বার পাওয়া যায়, ভালো অ্যাডজাস্ট করা যায় সবভাবে। আসুন, স্থাপন হয়ে গেল, এখন আমরা এখানে নাট বোল্ট দিয়ে এটাকে আটকে দিই, এটার কাজ শেষ, বুঝতে পারছো? পরবর্তী সময় আমরা এটাকে পাইপ দিয়ে সংযোগ দিব, কারণ ইনডোর কীভাবে স্থাপন করতে দেখতে হবে না। অ্যাসিডার ইনডোর যেভাবে আছে, এই ইনডোর এভাবেই তো থাকবে ওদের সঙ্গে, মাউন্টেন এসি। আর এই ব্যাসলেটটা তো অলের সঙ্গে এভাবে যাবে, তো এইটা যেই জায়গায় স্থাপন হবে ওই জায়গাটা আমাদের আগে মেজারমেন্ট করতে হবে, গ্রাহকের সঙ্গে পরামর্শ করে যে এটা কোন জায়গায় স্থাপন করবো অথবা কোন জায়গায় রাখলে এটা ভালো হয়। যেমন দরজার উপরে রাখা যাবে না, জানালার সাথে সরাসরি বাতাস চলে যাবে, এরকম কোনো স্থানে স্থাপন করা যাবে না, বুঝো নাই? এই বিষয়গুলো বিবেচনা করতে হবে। এবং উপরের থেকে একটা গ্যাপ রাখতে হবে, উপরে যে ইটা সিলিং থাকে না, সিলিং বা ছাদ, এটা থেকে ন্যূনতম 6 ইঞ্চি পরিমাণ গ্যাপ রাখতে হয়। যদি বেশি যদি ফাঁকা থাকে সেটা বেশি ভালো হয়। আর এটা কয়েকভাবে করা যায়, ধরো আগে থেকে এই জায়গার মধ্যে হোল করা আছে, কোনো কোনো বাসার মধ্যে, বাসা বাড়িতে আগে থেকে ইনডোর স্থাপনের জন্য হোল করা থাকে। হোল করা থাকলে কীভাবে করতে হবে, তখন এইটার সাথে যে পাইপ স্থাপন, এটা থেকে পাইপ যতটুকু দূরে মেপে ওই অনুযায়ী আমি এটাকে স্থাপন করব, এটা একটা পদ্ধতি। আর এটা হলো যে হোল করা নাই, তাহলে আমি ব্যাসপ্লেট যদি আগে স্থাপন করি, তাহলে ব্যাসপ্লেট স্থাপন করে পরবর্তী সময় অ্যাসির সঙ্গে মাপ দিয়ে এখান থেকে কতটুকু দূরে তোমার এই পাইপ, গ্যাস সার্ভিস পাইপ এবং এই ড্রেন পাইপ কতটুকু দূরে আছে এটা এখান থেকে মাপ দিয়ে বের করতে পারি। এটা হচ্ছে দ্বিতীয় পদ্ধতি। আর তৃতীয় হলো ইনডোর ম্যাপে, ইনডোর ম্যাপে পাইপের স্থান নির্ধারণ করা এবং এই ব্যাসপ্লেটের স্থান নির্ধারণ করা। তাহলে সহজ পদ্ধতি হলো এটা, আমরা এভাবে দিই, ভুলটা ওটাও। ব্যাসপ্লেট
তো এই বেস্ট প্লেটের মিডল পজিশনে আমরা ধরবো, এই যে মিডল পজিশন এটা না, এই মিডল পজিশন থেকে এই যে বডির ভেতরে অংশ ধরতে হবে, দেখি ভেতরের দিকে ধরতে হবে না, তাহলে হাতে 9.5 ইঞ্চি, এই 9.5 থেকে তবে 9.5 থেকে যেটা ধরি এটা স্থাপন করার পর এই দেখো আরেকবার দেখো এখান থেকে মাঝখান থেকে আছে কত 9.5 না, এই 9.5 হলে এখানে ধরতে হবে তোমার ভেতরের দিকে বেশি রাখতে হবে, কারণ ওই শুরু থেকে এখানে আছে কত 3.5 ইঞ্চি বা 4 ইঞ্চি দিলে বেশি ভালো হয়, আর এদিকে আছে কত পাবের মাথাটা 1 ইঞ্চি, এক দেখছো জি স্যার, তাহলে এদিকে 1 ইঞ্চি বাদ আর এদিকে আছে কত 3.5 দিলে ইজিভাবে ঢুকবে, আর যদি 4 দেওয়া যায় তাহলে কিছুটা ফ্রি থাকবে। আমাদের এই যে কোনা নিচের অংশটা মানে যেদিকে হোল হয়ে গেলে বাইরে থেকে দেখা যাবে অসৌন্দর্যতা, এইদিকে ছিদ্র কম করতে হবে, ভেতরের দিকে বেশি রাখতে হবে, বুঝতে পারছো? তাহলে এই অংশটা আর এইদিকে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ বাদ দেবো, আর উপরের দিকে এবং এইদিকে একটু বেশি রাখবো, এতে করে আমাদের কোনো সমস্যা হবে না, বুঝতে পারছো? তাহলে এইদিকে 1/2 বা 3/4 পরিমাণ বাদ দিব, আর এদিক থেকে আসবে কত 4, পজিশন ঠিক আছে ধরো এই জায়গায় আমরা এটাকে হোল করে ব্যাসলেট লাগিয়ে দিলাম, এটা দাও স্পিড লেভেল, দাও স্পিড লেভেলটা দাও, অসুবিধা হয় না, কিন্তু পুরোনো এসির জন্য সমস্যা, আর এসির নিয়মিত মেইনটেনেন্স করা যায় সেক্ষেত্রে পুরোনো এসির জন্য সমস্যা হয় না, সমান সমান রাখা যায়। আচ্ছা তো প্রথমে আমরা এইভাবে ঢালু দিব, ঢালু দিয়ে ব্যাসপিট আটকে দিব, ব্যাস কি গেছে না, ভেতরে রাখতে হবে দেখছো, এই তো এখান থেকে কত দিব 3.5, এই 3.5, তাহলে এটার বডির আউটসাইড তো এনে আছে ধরো তোমার আরো 1/2 ইঞ্চি আছে বাইরে, অতিরিক্ত রাখলাম এদিক দিয়ে 1/2 ইঞ্চি অতিরিক্ত রাখলাম, রাখার পর এখন এখান থেকে একটা 3 ইঞ্চি বৃত্ত আঁকবো, 3 ইঞ্চি পরিমাণ দেখছো, এই যে এই বরাবর ঠিক আছে, এটা হলো আমাদের সেন্টার, এইখানে এখন হলো আমাদের হোল হবে, এখন এটা একটু দেখা দিই সরো, এইটা কিছু করার দরকার নেই, মেশিন ধরে চাপ দিলেই লেগে যাবে দেখছো, মেশিনের লাইন দিয়ে এই কি কি পরে এখন সে কাজ করতেছে তাকে আমরা ধন্যবাদ জানাই, থ্যাংক ইউ, ওয়েলকাম, কি মানে আস্তে আস্তে লোড দিও না, লোড দিও না, লোড দিও না, লোড দিও না।